এখনো যদি এই গাড়ি ঢাকার শহর আপনার কোন জায়গায় ভিডিও করার নাই এটা আমি কোথাও দেখাই এই গাড়ি আপনি কোনো জায়গায় দেখান চার লাখ তিরিশ হাজার টাকা ত্রিশ হাজার টাকায় প্রথমে আর পি কার সেন্টারে

টডার না কি কইতাম 430000 টাকা কি গাড়ি পারে এক্স করলা না ওহ দর্শক আপনারা বলেন তো কি হইতে পারে হাজার টাকা 25 সাল 26 সাল পর্যন্ত কাগজ আছে কাগজ আমার হাতেই আছে এবং কাগজ ভাইয়ের হাতেই আছে জি পুরো গাড়িটাই ভাই ডাইগা রাখছে আমি কিন্তু জানি না এটা নিচে কি আছে তো কোয়ট আমরা দেখাবো তবে আরপি কার আসলে এই প্রথমবার আপনি হাজার টাকায়

নাম্বার উনিশ সিরিয়াল দেখেন আচ্ছা আপনারা বলেন যে এখানে কি বি আর টিএর করা লেখাটা আছে নাকি হুম আছে তো ভাই হ্যাঁ অরিজিনাল নাম্বার প্লেট এখনো পর্যন্ত হান্ড্রেড ইলেভেন গাড়ির মধ্যে যে চিন্তা করছেন এই গাড়ির নাম্বার প্লেট এখনও আপনার কতটা ফ্রেশ দেখেন নাইনটি টু নাইনটি এইট নাইনটি সেভেন না

এই গাড়ি যখন আপনার দুই হাজার দুই মডেল তখন কিন্তু স্মার্ট কার্ড আসতো না স্মার্ট কার্ড না বৈশিষ্ট্য তখন বিআরডি থেকে যে এরকম আপনার হাউস কপি দিত যে হাউস কপি গাড়িটা কোম্পানি নামে আছে এটা কোম্পানি নামে আছে আচ্ছা আচ্ছা বদলানো নাম ট্রান্সফার করা যাবে তো নাম থেকে না সাথে সাথে কাগজ আইবো তার নামে গাড়ি হবে আচ্ছা এটা হচ্ছে আপনার এই দেখেন কত আগের কাগজ এখনো পর্যন্ত আপনার কাগজটা যত্ন করে রাখা হয়েছে দেখছেন এই গাড়িটা আর এই যে দেখেন এখানে পপুলার লাইফ ইন্স্যুরেন্স লেখা আছে তিনটার মধ্যে কি সেম নাম হ্যাঁ তিনটার মধ্যে একই 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 নাম আচ্ছা

সাংঘাতিক চিন্তা করছেন এটার ভিতরেও কিন্তু আপনার ওই যে লেদারের মতো আছে কিন্তু পেট গুলা আপনার একদম লেমিনেটিং করা জি ভাইয়া মডেল হচ্ছে নাইনটি টু নাইন্টি টু না দুই হাজার দুই মডেল সরি সরি দুই হাজার দুই মডেল পিছনে দেখেন কত জায়গা এটা আপনি মালামাল ক্যারি করার জন্য এয়ারপোর্টে টিপ মারার জন্য কিন্তু নিতে পারেন এয়ারপোর্টে টিপ মারার জন্য বাইক আছে আপনার এই গাড়িটাই মনে হয় প্রোবক্স গাড়ির আগের ভার্সন এটা এই গাড়িটা দেখে আপনি প্রোবক্স গাড়ি বানাইছে আচ্ছা এটার পরে তো এটা প্রোবক্স এর পরেই বানাইছে এর পরে বানাইছে ভাই ইঞ্জিনটা দেখেন এই যে দেখেন আমরা কোন জিনিস আমরা লুকাই না আমাদের ব্যবসা

সত্যি কথা বলতে যে হান্ড্রেড ওয়াগন গাড়ি তো এমনিতেই অনেক আগের গাড়ি তো সেই হিসাবে এই গাড়িটা আমার মনে হয় অনেকগুলো গাড়ির থেকে বেটার এই গাড়ি যদি বাচ্চার স্কুল ডিউটি করার লিগা যদি পার্সোনাল যদি আপনি ইউজ করার লিগা এই গাড়িটা যদি টাকা থাকে তাহলে আপনার রাইখা দেয় এই গাড়িটা পাঁচ বছর পর যদি আপনার লসে বেসেন আর পিকার সেন্টার আপনার ড্যামারাইজ দেবো একজন লেখছে এই মাখন গাড়িটা কই পাইলেন গাড়িটাতে কোনো রং টঙ্গের কাজ নাই আমি যেটা মনে করি এই গাড়িটা কম টাকার মধ্যে যারা একটা গাড়ি চান না এটা আইসা দেখেন চার লাখ তিরিশ হাজার টাকায়

আপনার অন্য বলতো গাড়ি না না আপনার মোটরসাইকেল না না আপনার এই গেলে দেখেন কম তেলে মস্তা একজন দেখছে আসলে আসলে

যে কোনো দেখবে পছন্দ হবে চারের মডেল দুই হাজার এগারো চার মডেল এগারো শেষ আচ্ছা দাম পড়বে হাসান ভাই সাত লাখ নব্বই হাজার টাকা সাত লক্ষ নব্বই হাজার টাকা হাসান

দুই হাজার উনিশের আপনার ম্যাক্সিমাম কালো আসে কিছু গাড়িতে এরকম বিস্কুট পাইবে আর এই যে দেখেন সিট কভার কিন্তু নতুন করা এই যে জায়গাটাও কিন্তু বিস্কিট দেখছেন সুন্দর একটা গাড়ির দাম দিচ্ছে ভাইয়া অনলি তেরো লাখ সত্তর হাজার সত্তর হাসান ভাই

ভাই লিখছে আমি ওনার শোরুমে গেছি কন্ডিশন অনুপাতের দাম একটু বেশি কিন্তু ভালো ব্যবহার করেন অনেক থ্যাংক ইউ ব্যবহারটা দরকার ভাই গাড়ি কিনুক না কিনো কাস্টমারের সাথে যেন সবাই ভালো আচরণ করে আমি এটাই চাই এটা হচ্ছে তেলের টয়টা ফিট টয়টা ভিস মডেল 2010 মডেল আর 2015 তে এসেছে শো সাকসিটটা लास्ट কত প্রাইস পারবে একদিকে সাকসিটটা 8 লক্ষ 50 হাজার টাকা আচ্ছা যেটার প্রাইস কি রকম এটা প্রাইস করবে ভাইয়া এটা প্রাইস দিয়ে গাড়ি কিনতে পারবে না গাড়ি কিনতেও গাড়ি কন্ডিশন দেখা আচ্ছা যেরকম গাড়ি গেটআপ এরকম মাইলেজ এরকম ফার্স্ট পার্টির গাড়ি স্মার্ট কার্ড মালিক গাড়িটা একেবারে যা আছে 100% অরিজিনাল অবস্থা আছে কত বলেন জি হাসান ভাই দেখেন পিছনটা দেখেন

ও আচ্ছা আচ্ছা দেখেন অদ্ভুত জিনিস পাইলাম ভাই এটা আসলে মনির এটা কি জাপান থেকে আসছে এটা জাপান থেকে আসছে চিন্তা করছেন কি জিনিস দিয়ে আছে কোন জায়গায় এই যে এদিক দিয়ে মনে ডিভিডি কেসের ঢোকায় মাথার উপরে আপনার ডিভিডি প্লেয়ার দারুন এটা আপনার জাপান ফিটিংস দারুন জিনিস ভিতরে ইন্টেরিয়রটা আছে বেস কফি কালার সেভেন সিট এটা প্রাইস কিরকম ভাই এটা দাম পড়বে বলা হাসান ভাই দাম পড়বে 14 লক্ষ টাকা 14 লক্ষ টাকা সেভেন সিট 14 টাকা সেভেন সিট 500 সিট জি ওকে হাসান ভাই 2011 মডেলের প্রিমিয়ার আর 2014 এর এসেছে শুন মানে যা আছে হান্ড্রেড আছে কোনো কিছু করা হয় নাই কে নিবেন আর চালাইবেন আসলে কি হাসান ভাই এত গাড়ি দেখে হাসানমার মাথা ব্যথা করতেছে কিন্তু হাসান ভাই রিকোয়েস্ট করে বলছি হাসান ভাই আসলে আপনি অনেক গাড়ি ভিডিও করেন সিঙ্গেল ভিডিও করেন এটা ভিডিও করেন

সবকিছু এক রুট হইলে গাড়ি নিবেন না গাড়ি নিবেন না দাম পড়বে সাতাশ লাখ টাকা ফাইনাল তাই হ্যাঁ হাসান ভাই সেভেন সিটার অ্যাভেঞ্জা টয়টা অ্যাভেঞ্জা অ্যাভেঞ্জা সেভেন সিটার দু হাজার আশীর্বাদ দাঁড়িয়ে দেখতেছি আমি রেড ওয়াইন নাই তো মেরুন কালার আপনি এটা সরেন এই দেখেন এটাও মেরুন কালার এটাও মেরুন কালার পিসেরটাও মেরুন কালার বাম পাশে দেখাইলাম মেরুন কালার তারপর ওইখানে মেরুন কালার তার পাশেটা মেরুন কালার ওই ভাইয়ের পিসেরটা মেরুন কালার জি আচ্ছা এটা দাম পড়বে হাসান ভাই চোদ্দ মডেল ষোলো লক্ষ নব্বই হাজার টাকা হাসান ভাই দু হাজার ছয় মডেল এটার দাম পড়বে হাসান ভাই ষোলো লাখ টাকা ষোলো ষোলো লাখ টাকা আর হুন্ডা হুন্ডা আপনি একেবারে এটার দাম পড়বে হাসান ভাই একেবারে দাম কম বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা

আপনার টান দেওয়ার লগে লগে মানে কই গেছি গা দুই সেকেন্ডের মধ্যে খামার বাড়ি গেছি গা এটা দুই হাজার বারো মডেলের এক জেলা আর দুই হাজার সতেরো এসি চোল এটা চাইলে আপনি সব পদের করতে পারবেন সামনে বডি কিট করতে পারবেন পিছনে বডি কিট করতে পারবেন এই মালদা এক জেলা অনেক ভালো ডিমান্ড অনেক ভালো চাহিদা সবারই পছন্দ ভাই মালদা এক জেলা আসিনি মালদা এক জেলা আসিনি এই মালদা এক জেলাটা অনেক কষ্ট করে ম্যানেজ করছি জি জি আপনার যখন লাইফটা করতেছি তখনই আমার মোবাইলে আপনাদের একটা গুড নিউজ দিই যেটা হচ্ছে যে আমার মেয়ে ওদের স্কুল থেকে এই দেখেন আমার কাছে এইমাত্র ছবি পাঠাইছে ও ওই যে আত্মরক্ষার জন্য যে আসলে কি যেন বলে এটারে মার্শাল আর্টের এই যে ও থার্ড প্রাইজ পাইছে দেখেন সো ওর স্কুল থেকে এটা আসলে প্রতিযোগিতা হয়েছে আজকেই খেলা হয়েছিল ন্যাশনাল সো ও থার্ড হয়েছে আমি দোয়া চাই আপনাদের কাছে আমার মেয়ের জন্য থ্যাংক ইউ

হাসান ভাই বাইশ লক্ষ সত্তর হাজার টাকা বাইশ লাখ সত্তর জি প্রিমিয়াম মডেল মডেল আছে দুই হাজার চোদ্দ আপনার কাছে উনিশ না বিশের দুইটা প্রিমিয়াম দেখাই গেছিলাম

পাঁচ লাখের নিচে আজকে একটা গাড়ি দেখাইলাম বহু আবার বহু বছর পরে প্রথম দিকে আজকের লাইভ এখানে শেষ করলাম অনেক লম্বা লাইভ হইছে ধন্যবাদ সবাইকে এখনো জন লাইভ দেখতেছেন আপনারা সবাই একদিন গাড়ির মালিক হবেন দোয়া আল্লাহর কাছে সবটুকু আপনাদের পূরণ হোক

শেষ সবার জন্য আসলে একটাই কথা গাড়ি আপনারা সরাসরি দেখে ঠিক আছে ভিডিওতে হয়তো খারাপ লাগছে সামনে আসলে ভালো লাগতে পারে আশা করি ভালোই লাগবে আপনার যদি টাকা যদি কষ্টের টাকা যদি হয়ে থাকে তাহলে আপনারা ভালো একটা জিনিস কিনবেন কেনার আগে আপনার যা বাছাই করে কিনেন আর আরপি কার সেন্টার একটা ভিজিট ওই আক্তার জামান ভাই কইছে যাওয়ার আগে কলা খেয়ে যায় না আসলেই গলার অবস্থা ভালো না কলা নেন আল্লাহ হাফেজ নেক্সট টাইম আবার দেখা হবে আল্লাহ